নমস্কার বন্ধুরা, ভাগ্যফল ইউটিউব চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। কর্ম এবং ভাগ্য এই দুই নিয়েই আমাদের জীবন রচিত হয়। কর্মের দ্বারা যেমন ভাগ্যফল রচনা করা সম্ভব, ঠিক তেমনি এটাও সত্য যে শুধুমাত্র কর্মের দ্বারাই আপনার ভাগ্যফল সম্পূর্ণ রচিত হয় না। কারণ ভাগ্য বা লাক ফ্যাক্টর বলে একটি বিষয় অবশ্যই রয়েছে, তা আপনি মানুন আর নাই মানুন। আর এই ভাগ্যকে আমরা কিন্তু পরিবর্তন করতে সক্ষম। আজ এই ভিডিওর মাধ্যমেই সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে যদি আপনি পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে নোটিফিকেশান বেল রয়েছে সেটি ক্লিক করে রাখবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি ন্যূনতম সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে আপনজনদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যায়। আমাদের শাস্ত্রে ধনতেরাস উৎসব একটি পবিত্র উৎসব হিসেবে গণ্য করা হয়। আর আজ ধনতেরাস, আর এই ধনতেরাসে এমন কিছু কিছু দ্রব্য রয়েছে বা জিনিসপত্র রয়েছে যেগুলি কিনলে আপনার ভাগ্যফল অনেকটাই পরিবর্তন হতে পারে। তাই এবারে ধনতেরাসে কোনো জিনিস কেনার পূর্বে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। অধিকাংশ সময় ধনতেরাসের দিন আমাদের বাড়িতে সুখ এবং সমৃদ্ধির জন্য কোনো জিনিস বা কোনো সামগ্রী কিনে আনে, কিন্তু অ্যাকচুয়ালি ধনতেরাসের দিনের অপেক্ষা ধনতেরাসের দিন যে শুভ লগ্ন বা যাকে আমরা শাস্ত্রের ভাষায় বলি প্রদোষকাল, সেই সময়টা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই প্রদোষকালে বা শুভ লগ্নেই কিন্তু আপনার প্রয়োজনীয় সামগ্রীটি আপনি কিনবেন। আর এবছরে অর্থাৎ 2019-এর যে শুভ লগ্ন বা প্রদোষকাল ধনতেরাসের পড়েছে তা হলো সন্ধে 7:08 থেকে রাত্রি 8:14 পর্যন্ত। আর এই সময়টা সবথেকে শুভ লগ্ন, তাই কোনো জিনিসপত্র বা কোনো দ্রব্য কেনার আগে এই সময়কালটা অবশ্যই কিন্তু মনে করে রাখবেন। তবে হ্যাঁ, ধনতেরাসে কিন্তু সকল দ্রব্যই যে আপনার ক্ষেত্রে শুভ হবে তা কিন্তু নয়। প্রথমেই বলে রাখা প্রয়োজন যে ধনতেরাসে কোনো ধরনের লোহা জাতীয় দ্রব্য আপনি কিনবেন না। দ্বিতীয়ত, ধনতেরাসে কোনো কালো দ্রব্য বা কালো রঙের দ্রব্য আপনি কিনতে যাবেন না। তৃতীয়ত, ধনতেরাসে আপনি কোনো আয়না বা কাঁচ জাতীয় দ্রব্য কিনবেন না। 4 বিষয়, ছুরি, কাছি, কাটারি এই ধরনের কোনো অস্ত্র জাতীয় জিনিসপত্র কিনবেন না। 5 বিষয়, সর্ষের তেল বা কোনো তৈল জাতীয় সামগ্রী এই সময় কিন্তু কিনবেন না। এবার আসবো যে এই যে শুভ লগ্ন বা প্রদোষকালে আপনি কোন দ্রব্যটি অবশ্যই কিনবেন বা কেনার চেষ্টা করবেন, আর তা হলো লক্ষ্মী এবং গণেশের একত্রে বসা একটি মূর্তি। যদি লক্ষ্মী ও গণেশের মূর্তি কেনা সম্ভব না হয়, তাহলে অন্তত একটি রূপার কয়েন কেনার চেষ্টা করবেন এবং সেই কয়েনের একদিকে লক্ষ্মী এবং অন্যদিকে গণেশের প্রতিচ্ছবি রয়েছে এই ধরনের একটি কয়েন কেনার চেষ্টা করবেন যদি আপনার সামর্থ্য থাকে। দ্বিতীয় যে সামগ্রীটি আপনি এই প্রদোষকালে কেনার চেষ্টা করবেন তা হলো লবণের প্যাকেট। আর এই লবণের প্যাকেটের লবণ দিয়ে আপনি পরবর্তী সময়ে আপনার গৃহ পরিষ্কার করবেন জল দিয়ে। তবে হ্যাঁ, ধনতেরাসের দিন এটি করার প্রয়োজন নেই, পরবর্তী সময়ে আপনি করতে পারেন। কারণ ধনতেরাসের শুভ লগ্ন কিন্তু সন্ধ্যেবেলার পর যেহেতু হচ্ছে, তাই সন্ধ্যেবেলায় কিন্তু ঘর ঝাড় দেওয়া বা ঘর পরিষ্কার করা ঠিক নয়। পরের দিন সকাল থেকে আপনি এই লবণের প্যাকেট ব্যবহার করতে পারেন। 3 যে সামগ্রীটি কথা বলবো তা হয়তো আপনার সামর্থ্যের মধ্যেই পড়বে, আর তা হলো এই ধনতেরাসের দিন আপনি 2 নারকেল কাঠির ঝাঁটা কেনার চেষ্টা করবেন এবং সেই ঝাঁটা দিয়ে পরের দিন থেকে আপনি কিন্তু আপনার গৃহ পরিষ্কার করতে ব্যবহার করবেন। ধনতেরাসে কেনা ঝাঁটা এবং লবণ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার গৃহ থেকে অলক্ষ্মীকে দূর করতে সক্ষম হবেন। হ্যাঁ, এই ঝাড় দেওয়ার কাজ কিন্তু ধনতেরাসের দিন করবেন না, তার পরের দিন যে ভূত চতুর্দশীর দিন রয়েছে সেদিন থেকেই করবেন। 4 যে বিষয়টির কথা বলবো, চেষ্টা করবেন ধনতেরাসের দিন এটি কেনার, কারণ এটি সকলেরই সামর্থ্যের মধ্যে পড়বে। আর তা হলো ধনতেরাসের দিন কিছু ধনের বীজ কেনার চেষ্টা করবেন এবং সেই ধনের বীজ আপনি মা লক্ষ্মী ও গণেশের পায়ে স্পর্শ করিয়ে পরের দিন
কোনো টব অথবা আপনার বাড়িতে যদি কোনো বাগান থাকে তাহলে সেই ধনের বীজ আপনি ছড়িয়ে দিন এবং অবশ্যই তার পরিচর্যা করুন যতদিন পর্যন্ত না সেই ধনের বীজ থেকে ধনের গাছ হচ্ছে। পাঁচ নম্বর যে বিষয়টি আপনি এই শুভ লগ্নে কিনতে পারেন, যদি আপনার বাড়িতে প্রয়োজন পড়ে তাহলে একটি শঙ্খ কিনতে পারেন। সেই শঙ্খ হতে পারে বামাবর্ত শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ। যদি বাড়ির প্রয়োজনে বাজানো শঙ্খ কিনতে চান তাহলেও সেক্ষেত্রে এই সময়কাল অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর দক্ষিণাবর্ত বা বামাবর্ত শঙ্খ যদি আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি প্রতিষ্ঠা করতে হবে এবং তার কিছু নিয়মরীতি রয়েছে, সে বিষয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করা হবে। আর ছ নম্বর বিষয় যেটি বলবো, যদি আপনার কেনার প্রয়োজন পড়ে তাহলে এই দিন আপনি একটি তামার পাত্র কিনতে পারেন। ঠাকুর ঘরের প্রয়োজনে অথবা আপনার নিজের প্রয়োজনে কোনো তামার পাত্র বা তামার ঘটি এই সমস্ত কিছু আপনি কিনতে পারেন। এছাড়াও যদি আপনার বাড়িতে প্রয়োজন পড়ে কোনো ইলেকট্রিক সরঞ্জাম, টিভি, ফ্রিজ বা রেফ্রিজারেটর, এই সমস্ত কিছু আপনি এই ধনতেরাসে কিনতে পারেন। এর পাশাপাশি আপনি এই দিন কিনতে পারেন আপনি যে পেশার সঙ্গে যুক্ত রয়েছে সেই পেশার কোনো সামগ্রী, তবে হ্যাঁ লক্ষ্য রাখবেন লোহার সামগ্রী যেন না হয় এবং বস্তুটির রং যেন কালো না হয়। এছাড়াও আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি সোনা কিনতে পারেন অথবা অন্য কোনো রত্ন কিনতে পারেন, তবে এই সমস্ত কিছু আপনার সামর্থ্যের উপর নির্ভর করছে। তবে অবশ্যই কোনো না কোনো একটি দ্রব্য এই যে শুভ লগ্ন বা প্রদোষকাল এই সময় কেনার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী। আশা করি মা লক্ষ্মীর কৃপা এবং ধনদেবতা কুবেরের কৃপা আপনাদের পরিবারের ওপর সদা বর্ষিত হবে। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী, আর অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন। আজকে এখানেই শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।